আমরা এখন যাচ্ছি গোলাপ ফুল কিনতে, যেহেতু একটা আমাদের বন্ধুর নতুন গার্লফ্রেন্ড হয়েছে তার জন্য প্রপোজ করবে। হ্যাঁ, বন্ধুকে প্রথমে পাঠালাম, ঠিক আছে, যাইনি, সুপ্রভাত, 20 টাকা বলতে করতে করে মানে কি গোলাপ নিয়ে আয়, তো বন্ধু আনলো না গোলাপ, ঠিক আছে, বাইরে গিয়ে অল্প খরচায় জমা ফুল টুল খুঁজলো, দেখলো পাইলো না, ওদের দ্বারা দেখছি হচ্ছে না, আমরা বলছি ঠিক আছে আমাদের লাগবে কন্টেন্ট, আর এখন প্রপোজটা তো কর, পরে রিলেশন না ঠিকলে প্র্যাঙ্ক বলে চালিয়ে দিবি, আমাদের সবার কন্টেন্ট লাগবে, তাই এই নাইট স্যুট পরে আমরা এখন যাচ্ছি গোলাপ আনতে, তারপরে এরপরে তোমাদের একটা ধামাকা প্রপোজ দেখাবো, চলো দেখতে থাক। গোলাপ ফুল আছে? কত করে গো দাও? কটা নিবি? এরকম তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদেরও এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে নাকি, আমাদের মতন বন্ধু বান্ধব পাওয়া ভাগ্যের ব্যাপার। সব ঠিক আছে, গোলাপ ফুল নিতে এসেছি, দেখি গাড়িতে তেল নেই, আরেকজনের গোলাপ ফুল নিতে এসে গাড়িতে তেল শেষ হয়ে গেছে, মানে চিন্তা করো গাইজ, এরকম বন্ধু বান্ধব দরকার, ঠিক আছে, মানে মেয়েটাও চিন্তা করছে ভাই যে মানে কোন ছেলের পাল্লায় হয়তো পড়েছি, যে রে আমরা সবাই মিলে এত ঘেতাচ্ছি, যা ভাই বল বল বলে দে প্রপোজটা কর। সুপ্রভাত আরো 20 টাকা ফোনপে করলো, ফোনপে করে ও গোলাপ আনলো না, দেখে কটা নিবি তুই বল, বন্ধু গোলাপ নিতে আইছে পয়সা নেই, আমার কাছে পেয়েছি 20 টাকা, কটা দেবো? দুটো দিয়ে দাও, কটা দেবো? দুটো, মানে বন্ধু প্রপোজ করবে, সুপ্রভাত প্রথমে অভিষেকের 20 টাকা ফোনপে করছে, বড় দেখে দাও কাকি, ভালো দেখে তুমি দেখো কোনটা নেবে, হ্যাঁ এইটা দাও, এ আর এই যে তোলো, এই দুটো ঠিক আছে না? এ ভাই এই যে, এই আমাদের মতন বন্ধু বান্ধব পাওয়া না মানে ভাগ্যের ব্যাপার, কি বলবো আর কি, সুপ্রভাত 20 টাকা করতে হলে ফোন পে, ও গোলাপ নাইনি দেখে আবার 20 টাকা রিটার্ন নিয়ে নিয়েছে, আর অভিষেক আমায় সমানে ফোন করে যাচ্ছে, দেখো তো মানে আমার মতন বন্ধু পাওয়া ভীষণ ভাগ্যের ব্যাপার, কেউ পাবে যে বন্ধু প্রপোজ করবে, সেই জন্য আমি কিনে নিয়ে যাচ্ছি গোলাপ, যে নে বন্ধু প্রপোজ কর, কি করবো বলো, আমায় তো আর কেউ কোনোদিনও প্রপোজ করলো না, আমি বুঝি কষ্টটা যে একটু মানে প্রপোজাল পেতে কত ভালো লাগে, একটু সুন্দর করে গোলাপ ঠোলাপ দিয়ে একটু প্রপোজ করবে তা না, জীবনে তো পেলাম না এরকম কাউকে, সেই জন্য আমি মানে নিজের লাইন তো আর সেট হলো না, সেজন্য বন্ধুর লাইনই সেট করাচ্ছি আর কি, আমার মনটা বিশাল বড়, তো চলো গাইজ দেখতে থাকো আগে কি হয়। বাইকের তেল শেষ, আর বাড়ি কোথায়? ওই যে সামনে, আমি হেঁটেই চলে যাই, তুই বাইক ঠেলে আন, এত খারাপ ভাগ্য আমাদের, খারাপ না অভিষেকের খারাপ, কোনটা অভিষেকের? অভিষেক একবার আনতে গিয়ে মানে কি মনে হচ্ছে এই রিলেশন কোনো ভবিষ্যৎ নেই, আমরা কি জোর করে এমন প্রপোজ তোমরা কোনোদিনও দেখো যে নাকি কমেন্ট করে জানে, এ ভাই আমি হেঁটে রোদের মধ্যে খালার জন্য, চলো গাইস হবে হবে হর হর মহাদেব, অভিষেক তোর ভাগ্য এত খারাপ, তোর প্রপোজ ডেটা মনে মনে যে বেশি দিন টিকবে না, মানের শালিকা খোপড়ি তোর, খোপড়ি তোর শালিকা, ওই জন্যই এত বাধা, শালা গাড়ি চলে না, সব ফোন পে, খুচরো যা টাকা ছিল তাই দিয়ে তো গোলাপ কিনলাম, খুচরো টাকাও নেই যে অটো অটো পাবে না, তো পাবো না, অভিষেক আর সৌরভকে ফোন করে ডাক বাইক ঠেলে নিয়ে যাক, গাড়িতে তেল নিতে গাড়ি এগোবে কি করে, ফোন কর ফোন কর বল গাড়ি নিয়ে আসতে, দাদা কোথায় সৌরভকে, ভাই এত ভালোবাসা এত খারাপ, এদের গোলাপ নিতে এসে নাকি আমাদের গাড়ির তেল শেষ, ভাবতে পারছো রিলেশন কতদিন টিকবে, গাড়িটা দেখে তো আমরা গাড়ি করে চলে যাই, উফ গাইজ সবাই বলছে এদের রিলেশন কয়দিন হবে জানি না, আমি গোলাপ কিনে নিয়ে যাচ্ছি সুপ্রভাতের দিকে, বাইকের তেল শেষ, গোলাপ কিনতে এসে এবার এই যে গাড়ি চলে এসেছে, হাফ বাইকে আসলাম এবার হাফ গাড়িতে করে যাবো, চলো ভাই এরকম কিনতে জীবনে এখন, আমার অভিষেক বলে কি আমি করবো না, আমি বলি তোর ভেঙে দেবো একেবারে যদি না করিস, আমরা এই রোদের মধ্যে বেরিয়েছি, কোথা দিয়ে লক করছিস, ভেতরের গেট লক, এই অভিষেক বাইরে আয়, তেল শেষ হয়ে গেছে আমাদের গাড়ি, এ গুগল, এটা প্রপোজ করবে গান চালাও তো,
ভদ্র আমি না করলে ভিডিও ছেড়ে দেবো ভদ্র এই ব্ল্যাকমেইল করে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম ভাত কাপড়টা কোথায় মানে তেলটাও গেল গাড়ির গোলাপটাও গেল কেনার টাকা এই যে গোলাপ তার থেকে বড় কথা ওই বয়ফ্রেন্ডটাও গেল আমি চন্দ্রমার করে মানে মাসি বাড়িতে আমি মানে 24 ঘন্টার মধ্যে হয়তো 4-5 ঘন্টা রয়েছে আর বাকি 20 ঘন্টাই যাচ্ছে সৌরভদের বাড়িতে আমরা আড্ডা মারছি তো এখন আমি পুরো রেডি হইনি জাস্ট ড্রেসটা পরে বেরিয়ে গেলাম সৌরভদের বাড়ি থেকে আমরা রেডি হয়ে নেবো আমরা সবাই মিলে যাবো আজকে গঙ্গার ঘাট আর ওই যে ওইদিকে হচ্ছে ওরা গাড়ি নিয়ে অলরেডি দাঁড়িয়ে রয়েছে যেহেতু আমরা আমাকে ওরা এই এই দুই তিন এই দুই দিন ধরে আমাকে ডেলি বাইকে করে আমাকে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে বাট এখন যেহেতু গাড়ি এনেছে বলে গাড়ি তো ঢুকবে না বলিতে সেই জন্য ওই যে দাঁড়ানো ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো চলো এবার ঝট করে যাই আমার মুখের কি বাজে অবস্থা গো পরে রেডি হয়ে বেরোনোর সময় ভালো করে বেরোবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি কোথায় যাচ্ছি এই কোথায় যাচ্ছি মোনা কোথায় যাচ্ছি বল ঘুটি বেঁকিয়ে বেঁকিয়ে দেবো বুঝতেও পারবি না জানিস এখন গাইজ যাচ্ছি আমরা একটু ঘুরঘুরি করতে ঘুরঘুরি করতে ধুবি ঘাট মনে হয় না ব্যারাকপুর ঘাটে ধুপি ধুপি ঘাটে গিয়ে ওখানটা কাপড় কাচতে বাড়ি থেকে নিয়ে নেবো ঘরের মধ্যে যে নোংরা জামাকাপড় গুলো পড়ে রয়েছে ওটা এমনিতেও ধোয়াই লাগবে তা নিয়ে গিয়ে অভিষেক নিয়ে নে এবার দুটো কেচে দিস তো বাসন মাজা কাপড় কাচা ধোয়া যা করা সব আমাকে করতে হয় ঘর মোছা ঘরটা মুছতে হয় না ঘরটা ঝাড় দিতে হয় এখন থেকে নিউ গার্লফ্রেন্ড করে গাড়ির ভেতরে ড্রেস চেঞ্জ করছে কেন উলালা হয়ে গেছে চলে এসেছি হচ্ছে ধুবি ঘাটে দেখতে পাচ্ছ দারুন একটা লোকেশন খুব সুন্দর মানে ওয়েদারটাও ভীষণ সুন্দর অনেকদিন পরে আসা হলো আর কি আর আসার সময় তোমরা তো ভিডিওটা দেখলেই সানরুফটা খুলে দিয়ে চল তানিয়া ওঠ আমি তো একদম আলাদাই মানে একদম আলাদাই ভাই আলাদাই কেন গেল না গাইস উড়ে গেল না এই যে নতুন কাপল ওহো নতুন কাপল নমস্কার গাইস এটা ভুল কথা তাও নামবো জল দেখলে পরে কন্ট্রোল হয় না কোন দিক দিয়ে এ ভাই আমার জামাই কাদা লেগে যাবে ভাই গাইস আলাদাই ওয়েদার কিন্তু দেখো
কি মজা করছে এরা সব। দারুন দারুন রিল হবে, দারুন রিল হবে এখানে। হ্যাঁ চুয়ার শালা, দারুন মজা লাগছে। আই কি মজা, চলো আমরা স্নান করব এখন। জলটা কি সুন্দর লাগছে, বাহ 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 বাহ। যেটুকুনি হোক আমাদের ঘোরাফেরা হলো, এবার আমরা যাবো, চলো বাড়ি, গাড়ি করে যাব বাড়ি। এই তুমি ঢোকো আগে। আচ্ছা ইয়েস, কারণ এখন আমাদের একটা ধোকার রিল বানাতে লাগবে। কি বলবো এদের, মানে শুট যা করছে এরা, ঠিক আছে লেভেলের। আর এই যে হলো শুটের মানে জায়গা, প্লেস, দারুন শুট, চুমু খাওয়ার ভিডিও। হ্যাঁ পায়ে ধরবে, পায়ে ধরবে, পায়ে ধরবে। বিহাইন্ড দ্য সিন, উফ উফ, এ কি, এ হাসছে কেন এ ভাই, ওর মুখ দেখে হাসি পাচ্ছে রে। আরে জোকিং মি, ইয়েস ব্রো, কমেডিয়ান, ইয়েস, সিরিয়াস ভিডিও করতে পারছ না, কমেডি ঠিক আছে তোমার জন্য। ও কমেডি পারবে না, এগুলো অরিজিনাল লাইফে পারে, রিয়েল লাইফে চিট করতে পারে। আমার নাম আছে না, বিহাইন্ড দ্য সিন কমপ্লিট ভাই। কেমন লাগলো লাতিকে? একটু আগে কি সুন্দর রোমান্টিক সিন ছিল, ওইটা ভালো লাগছিল। এইটা আমার কি করাইলো, পা ধরাইলো, এটা কি ঠিক করলো, এটা কি পায়ে ধরাইলো, আমার কষ্ট লাগবে, তোমার মনে তো কষ্ট লাগবে, মনের আর কি। ও বুঝি আমি ভালো ছিল, ও তো আমার যাইহোক ফাইনালি কিন্তু মানে ঘুরে ঠুরে এসে কিন্তু আমরা সোজা গেছিলাম বাড়ির দিকে, কারণ ওখানে একটু রেস্ট করছিলাম। এখন লাস্টে কিন্তু আমরা চলে এসেছি একটা ক্যাফের দিকে। মেয়ে আমার বার্গার ধরে বসে রয়েছে, ঠিক আছে, এত বড় তোর মুখটা তো এইটুকানি, ওর মুখ ওই দেখো, মুখ ওইটুকানি জিনিস ধরেছে, কত বড় রুটি খাচ্ছে দেখি দেখি, সাবধান, অত বড় জিনিস গেলে গলায় আটকে যাবি। না না এটা তাই ভাবছিলাম খাবো কি করে। হ্যাঁ খা, আমরাও দেখবো কি করে খাস তুই, ঠিক আছে। আমরা তিন বন্ধু হা করে দেখছি আর ও কত বড় একটা জিনিস ধরে বসে রয়েছে। যতক্ষণ না খাবে ক্যামেরা অন থাকবে। ও ক্যামেরা অফ করলে সাটিয়ে দিবি, আচ্ছা ঠিক আছে। বিহাইন্ড দ্য ক্যামেরা কিন্তু অনেক কিছু হয়, ঠিক আছে। আমি খুব লাকি, আমার সবার আগে আমাকে আমার কোল্ড কফিটাও দিল। আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আর এদিকে বার্গারটাও দিল, আর বাকি সবার খাবার পড়ে রয়েছে। আমাকে একটু বেশি ভালোবাসে তো সবাই, যেখানেই যাই সেখানেই আমি একটু বেশি ভালোবাসি। ও মা গো, টুরু লাভ।